بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته يقبل যে পুরুষ লোক মসজিদে যখন নামাজ পড়তে যায় শুনেছে তখন মসজিদে যাওয়ার পথে তার প্রতি কদমে স্বভাব হয় কিন্তু মহিলারা মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে মহিলা কিন্তু যে মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে এরকম মসজিদে নামাজ পড়তে গেলে পুরুষের মতো মহিলাদেরও কি মসজিদে যাওয়ার পথে প্রতি কদমে সব হবে জি না কারণটা হচ্ছে পুরুষদেরকে মসজিদে জামাত সহকারে নামাজ পড়তে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু মহিলাদেরকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার আদেশ করা হয়নি বরং মহিলাদের বাড়ির ভিতরে নামাজ পড়াটাকেই যে মসজিদের থেকে বেশি উত্তম বলা হয়ে আছে যে পুরুষদের জন্য ব্যাপারটা আলাদা মহিলাদের জন্য ব্যাপারটা আলাদা আল্লাহ রসুল সাল্লু আলি আসসাল্লাম বলেছেন তোমাদের কোনো পুরুষের জামাত সহকারে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার থেকে পঁচিশ গুণ সব বেশি যে এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আর অনুরূপ ভাবে যেমন বললাম পুরুষদের ক্ষেত্রে বলা হয় চাল্লা কোনো ব্যক্তি যদি হেঁটে মসজিদে যায় প্রতি কদমে কদমে সে কি পাবে সব পাবে কিন্তু মহিলাদের ক্ষেত্রে না কারণ মহিলাদেরকে মসজিদে যাওয়ার কথা বলা হয়নি মহিলারা মসজিদে যেতে পারে অনুমতি আছে কারণ হাদিস বলছে আম্মা ফিন নিসা আর মহিলাদের ব্যাপারে হচ্ছে ফাইন্ন সালাতহুন্ন ফিল বাইতি আফদল কারণ তাদের ঘরে নামাজ পড়াটাই সালাতদা করাড়ে আদায় করাড়ে হচ্ছে বেশি উত্তম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে মারফু হতে বর্ণনা আল্লাহর রাসূল হতে বর্ণিত আল্লাহ রাসূল বলেছেন খায়রু জিদিন নিসা মহিলাদের উত্তম মসজিদ হচ্ছে কায়রু বয়ুতিহিন্না ঘরের অন্দর মহল জি বাসার ঘরের অন্দর মহল বিধায় যেহেতু আপনাকে মসজিদে যাওয়ার যে জন্য আদেশ করা হয়নি সেই জন্যে জামাতে গেলেও আপনি ওই সওয়াব পাবেন না এবং হ্যাঁ জামাতে গেলে আপনার নামাজ হয়ে যাবে জি আপনি আরো অনেক অন্য কোনো স্বভাব পেতে পারেন কিন্তু এই মসজিদে যাওয়ার স্বভাব কিংবা ওই ধরনের স্বভাব গুলো কিন্তু আপনি পাবেন না কারণ এগুলো শুধুমাত্র পুরুষদের জন্য এখন এরকম বলা যাবে না যে তাহলে কি ইসলাম আমাদের সঙ্গে কি বলছে ব্যবহার করেছে জি না এটা না কারণ মহিলাদের একটা ক্ষেত্র আলাদা পুরুষদের ক্ষেত্র আলাদা জি পুরুষদের ক্ষেত্র আলাদা এই জন্য এগুলাই কেরামরা বলছেন রিজাল। জামাত সহকারে মসজিদে গিয়ে নামাজ করা নামাজ পড়া নামাজ আদায় করার যে ফজিলত এটা হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য لانহুম হুমুল মামুরুনা বিল খুরুজি ইলাইহা কারণ পুরুষদেরকে মসজিদে যাওয়ার আদেশ করা হয়েছে ইল্লা সালাত আল ঈদ তবে ঈদের নামাজটা হচ্ছে স্বতন্ত্র মেয়েদেরকে যত যেতে বলা হয়েছে সেদিন ঈদের নামাজে গেলে তারা ডবল সওয়াব পাবে যে ঈদের নামাজে গেলে তারা ডবল স্বভাব পাবে তবে এমন নয় যে আপনি অন্য কোনো স্বভাব না হয়তো মহান আল্লাহ আপনাকে অন্য কোনো স্ববাব দিয়ে আপনাকে ধন্য করবেন